যাদবপুর কাণ্ডে ধৃত নাসিম আক্তারকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি তার পরিবারের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুতে শুক্রবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা নাসিম আক্তার। রসায়ন বিভাগের প্রাক্তন নাসিমের গ্রেফতারের পরই ভেঙে পড়েছে তার পরিবার, অসুস্থ হয়ে পড়েছেন তার মা। পরিবারের দাবি নাসিম নির্দোষ। গত 9 আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের বারান্দা থেকে বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র পড়ে যান বলে অভিযোগ। পরদিন তার মৃত্যু হয়। র্যাগিংয়ের কারণে নদিয়ার বাসিন্দা ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার দিন যাদবপুরেই ছিলেন নাসিম। পরের দিন অর্থাৎ 10 আগস্ট দাদুর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরেন তিনি, এমনটাই জানিয়েছেন তার পরিবার। 10 আগস্ট ভোরে মৃত্যু হয় নির্যাতিত ছাত্রের। নাসিমের মামা ইজাজুল হক সাহানা বলেন, নাসিম সাদাসিধে ছেলে, ও খুব ভালো ছেলে, পড়াশোনাতেও ভালো, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে, ও নির্দোষ। ধরেছে কারণ নাসিম কোনোভাবেই দোষী নয়। পুলিশ কীভাবে ধরেছে সেটা আমরা ঠিক জানি না, ও কোনোভাবেই ও দোষী নয়, ওকে ফাঁসানো হচ্ছে। নাসিম এমনি সাদাসিধে ছেলে, ওর কোনো রকম গ্রামে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ওর নির্মমভাবে ভালো ছেলে, একদম ভালো ছেলে, ওর এতে কোনো সন্দেহ নেই। পড়াশোনাতে ভালো এবং ও কারোর সঙ্গে কোনো রকম কোনোভাবে দোষী বলে আমরা মনে করি না এবং ওকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে। ওর আগে পড়াশোনা করতো, এই মিশনে পড়াশোনা করতো, তবে ছেড়ে দেওয়া হয় ওর যেন শাস্তি না হয় কোনো রকম। নাসিমের বোন শায়রি আক্তার কাঁদতে কাঁদতে জানান, ও খুবই ভালো, ওকে ফাঁসানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার হোস্টেল সুপার তার দাদাকে ফোন করেন, বিশ্ববিদ্যালয়ে যাবার কথা নাসিমকে ফোনেই বলেন হোস্টেল সুপার। সেই মতো শুক্রবার সকালে নাসিম এবং তার বাবা যাদবপুরে যান, জিজ্ঞাসাবাদ করা হয় নাসিমকে, তারপরই গ্রেফতার করা হয়েছে তাকে। পরশুদিন রাতে এমনি ওকে হোস্টেল সুপার বলে, তারপরে ও কালকে সকালে বেরিয়ে যায়, ডাকে এমনি ইন্ট্রোগেশন করার জন্য ওকে রেখেছিল। হ্যাঁ, বাবাও গেছিল, ওকে একা ছাড়া যায়। তারপরে বলি ওকে ইন্ট্রোগেশন করা হয়েছে, ওকে ফাঁসানো হয়েছে, তাই জন্য ওকে অ্যারেস্ট করেছে, ও তো সম্পূর্ণ নির্দোষী। দেখো তোকে সকালবেলাতে 5টার সময় আমার দাদু মারা যায়, তখন ওকে খবর দেয়, ও তখনই চলে আসে। 10 আগস্ট মা এমনি অসুস্থ হবে, আরও তো অসুস্থ হয়ে যাবে। নাসিমের গ্রেফতারির খবরে স্তম্ভিত বারারি গ্রাম। নাসিম এই ঘটনায় জড়িত এটা বিশ্বাসই করতে পারছেন না গ্রামের বাসিন্দারা। নাসিমের গ্রেফতারির পর থেকেই তার মা নূরজাহান অসুস্থ হয়ে পড়েছেন। নাসিমের মা পেশায় স্বাস্থ্যকর্মী, চাষবাস করেন নাসিমের বাবা মাসিন আক্তার। তার একটি মুদির দোকানও ছিল। ছেলের পড়াশুনোর জন্য অর্থের যোগান দিতে দোকান বন্ধক রেখেছিলেন নাসিমের বাবা। গ্রামের হাই স্কুলে মাধ্যমিক পাশ করার পর খড়গপুর আল আমিন মিশনে ভর্তি হয়েছিলেন নাসিম। উচ্চ মাধ্যমিক পাশ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।